হে এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছেন, হ্যাপি আছো। আমিও ভালো আছি, সুস্থ আছেন, হ্যাপি আছি। আজকে হচ্ছে, আজকে হচ্ছে, আমি কি বা সেটাই ভুলে যাই। আজকে হচ্ছে বুধবার, তো আজকে হচ্ছে বুধবার। আর চলে গেছে টিউশনি, এখনই আসবে মনে হয়, আসছে। আমি গেটের আওয়াজ পেলাম তো। এখন মোটামুটি রান্না প্রায় কমপ্লিট। আর চলো, কি রান্না করছি তোমাদের সাথে তো শেয়ার করেছি অর্ধেক। দেখছি আমার ছেলে মনে চলে এসেছে। কই বাড়ি থেকে এসেছে? না, সাইকেল তো, সাইকেল শাখাওয়ালা, শাখা বিক্রি করতে এসেছে। কোথায়? এই যে চলে এসেছে আমার সুপুত্র। কোথায় গেছিলে তুমি? টিউশন। কেমন মারঠার খেলে কিছু? আর একটা দেখো, পায়ে একটা জিনিস এসেছে। পায়ে কে এসেছে? এরা পায়ে রক্ত লেগেছে। কি করে? এই যে দেখো, এটা রক্ত। আর এখানে দেখো, এগুলো চুলকি চুলকি এরকম করলি, নিজ দেখাছে? না দেখেনি, আমি তো লিখতেই যাচ্ছিলাম। দেখুন ফ্রেন্ডস, দেখুন ফ্রেন্ডস, আবার বাপ রে বাপ, এত গুন্ডা ছেলে আমার। এখানে তো চুলকাচ্ছে, এত খোটা স্বভাব, সবকিছু খুঁটে খুঁটে রক্ত বার করবে। এটা দিয়ে ব্রাশ করে নেব মুখে। ইস ছি, বাজে কথা বলে না। চলে কলগেট খেয়ে নেবে। ফ্রেন্ডস দেখুন, পা দিয়ে কলগেট বেরাচ্ছে। আসলে রক্তটা জমে গেছে, জানিস, রক্ত বেরোনোর 2-3 মিনিট পরে রক্ত জমে যায় আমাদের। ঠিক আছে চলো, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। ওকে একটু খেতে পেতে দিই। গাইস এখন বাজে 12টা, রান্না মোটামুটি সবই হয়ে গেছে। চিকেনটা কষাচ্ছি আর ফ্রিজটা এসে থেকে পরিষ্কার হয়নি, 3 দিন হয়ে গেল এসেছি। ফ্রিজটার কি অবস্থা চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর তো বন্ধুরা, যেহেতু এসে থেকে আর বাজার করার টাইম সেভাবে পাইনি হাজবেন্ড, তার জন্য ফ্রিজটাও অত পরিষ্কার করা হয়নি। তো আজকে ফ্রিজটা ভালো করে পরিষ্কার করব। ঠিক আছে চলো করে নিই, পরে দেখাচ্ছি। এদিকে দেখো, দেখাচ্ছি চিকেন কষাচ্ছি, এখানে মোটামুটি হয়ে গেছে প্রায়। আর একটু ভালো করে কষাবো, এখনও অনেকটাই কষবে, কষে তারপরে হালকা মাখা মাখা করে করব। তো ফ্রেন্ডস, এখন সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলিয়ে মুড়ি চানাচুর মেখেছি, টিফিন করব সবাই, বলতে হাজবেন্ড, আমি আর ছেলে। আর রচা করছি, ইন্ডাকশনে বসানো আছে রচা। তো রচা দিয়ে মুড়ি খেতে খুব ভালোই লাগে। তোমরা যারা খাও না বা পছন্দ করো না, খেয়ে দেখবে সত্যি খুব ভালো লাগে। তো চলো আমরা টিফিনটা করে নিই, ঘরে হাজবেন্ড বসে আছে, আর নিয়ে যাই ঘরে। আর একাতে যেহেতু করছি, তাই ভিডিওটা একাতে শ্যুট করছি বলে একাতে চাটা ছাকছি। আর ছাকনি আমার অনেকগুলোই আছে, এটা পুরনো ছাকনি যার জন্য চা ঢালতে ঢালতে লাল হয়ে গেছে, বেশি ডলডলি করা যায় না, ইয়ে নেটগুলো ছিঁড়ে যায়। তো ঠিক আছে চলো। তো বন্ধুরা, এখন বাজে 7:15, অথব 7:30 ধরো। তো এখন একটু পড়াতে বসেছি ওকে, আর ওকে পড়াতে বসলে আমার মাথা পুরো খারাপ করে দেয়। ও পুরো এত মানে লিখতে টাইম নেয়, 7:30 বসে উঠতে উঠতে প্রায় 9টা বেজে যায়। অত কী যে পড়ায়, খালি টিউশনি লেখাই 4-5 পাতা মিস, অনেকগুলো লেখা দেয় যদিও, তো সে লেখা করতে করতে পাগল হয়ে যায়। আর তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে যে ও কতটা মানে এনার্জি লসভাবে লেখে। জানি না সব বাচ্চারাই এরকম কি না, কিন্তু আমি ওকে পড়াতে বসলে একদম আমার ধৈর্য হারিয়ে যায়, ধৈর্য থাকে না। তো ঠিক আছে চলো, পড়ি উঠে একটু রুটি বানাবো। তো বন্ধুরা, এবার আমি চলে এলাম কিচেনে, রাতে রুটি বানাবো। আর তো আমি একসাথে সব রুটি করতে পারি না, তোমরা জানো, আর তাই জন্য আমি একটা একটা করে রুটি করি। আর বেশি রুটি করব না, হাজবেন্ডের 4টে, আমার 3টে, ও 4টে খায় না, 3টেই খায়, কিন্তু তবু একটা এক্সট্রা করি বাই চান্স, যদি খায় বলা তো যায় না। তো এরকম বাটির মধ্যে আমি আলাদা করে আটা রেখে দিই, এটা আমার আমিষ আটা। আমিষ মানে আমি এটা এঁঠোটা ছোঁয়াছুঁই করি, কিন্তু আর একটা যেটাতে মানে মেন ডিব্বাতে আটা থাকে সেটা হচ্ছে একদমই নিরামিষ, সেই আটাটা ছুঁই না। তো আটাটা তুলে নিয়ে যখন করি তো এটা দিয়ে করি, আর যেদিন নিরামিষ
নিরামিষের দিন করি, সেদিন ওইটার থেকে আটা নিয়ে নিয়েই রুটি বেলি। তো ঠিক আছে চলো করে নিই রুটিটা। আর রুটি করা হয়ে গেলে আমি ছেলেকে ভাতটা খাইয়ে দেবো, ও ভাত খাবে, ওর জন্য ভাত আছে। তো বন্ধুরা রাতে চিকেন দিয়ে রুটি খাবো, আর চিকেন হলে একটু রুটি বানাই, কারণ চিকেনের সাথে রুটিটা বেশ ভালো লাগে। আর আমার হাজব্যান্ড যত একটু রুটি খেতে পছন্দই করে। তো বন্ধুরা আমার সকালেও রুটি হয়, সকালে টিফিনেও রুটি হয়, আর রাতে কোনো কোনো দিন হয়, কোনো কোনো দিন হয় না, আর বেশিরভাগ একবারই ভাতটা হয়। কিন্তু ছেলে আমার একদমই রুটি খেতে চায় না, ওর জন্য বেসিক্যালি ভাতটা আমাকে রাখতেই হয়, রাতে হোক সকালে হোক। কিন্তু হাজব্যান্ড খুব রুটি ভালোবাসে, আর আমিও যখন যেটা হয় সেটার সঙ্গে মানে করে নিই, মানে অ্যাডজাস্ট করে নিই, যখন ভাত হয়তো ভাত, যখন রুটি হয়তো রুটি, তো দুপক্ষেরই আমি অ্যাডজাস্ট করে নিই। কিন্তু সমস্যা এটাই যে আমার ছেলে একটুকু রুটি খেতে চায় না, তো রাতে ওর জন্য ভাত রাখতেই হয়। আর বেশিরভাগ সকালে যখন রুটি হয় আমি আর হাজব্যান্ডই রুটি খাই, ওর জন্য ভাত বসিয়ে দিই, আর না হলে রাতের ভাতটাকে সেটা ওকে গরম করে কিছু ভালো তরকারি ফরকারি দিয়ে তারপর ওকে দিতে হয়। তো এই হচ্ছে, এইভাবেই চলতে হয়, আর কি করা যাবে। তো ঠিক আছে চলো। তো বন্ধুরা এটাই আমার লাস্ট রুটি, আমার প্রায় হয়ে গেছে, আর সাত চারটা মতো রুটি করেছি। আর এদিকে দেখো রুটি করা হয়ে গেছে, গ্যাস ওভেন আমি বন্ধ করে দিয়েছি। আর একটা কথা, গরম চাটু গরম কিছুই কোনো কিছু কোনো সময় আগুনে দেবে না, কারণ কিনা এটা শুনেছি বড়রা বলে, জানি না, আমি মানি যে গরম কিছু সঙ্গে সঙ্গে আগুনে দিলে ওটা কোনো গ্রহের ইফেক্ট পড়ে, যার কারণে ওটা দিতে নেই, কিন্তু আমি দিই না সেই থেকে। আর হয়ে গেছে আমার রুটি করা, গ্যাসটা আমি পরিষ্কার করে নিলাম, আর কালকে বৃহস্পতিবার কালকে গ্যাসটা ভালো করে আর একবার সাবান দিয়ে ভালো করে সুন্দর করে মেজে পরিষ্কার করে নেবো। তো রাতের জন্য এইটুকুই, চলো। খাওয়া দাওয়া আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট শোবো। আর এর দেখো খেলনা মানে খাটে ফাটে কেমন ছড়িয়ে রাখে সব সময়, পিছনে পিছনে ঝাড়া হয়ে গেছে, বালিশগুলো জায়গা মতো দেবো, আর খেলনাগুলো সবসময় ছড়ানো খাটের মধ্যে। কি হলো, ফ্যান বন্ধ করলি কেন? তো ঠিক আছে, তো ঠিক আছে, আমার সারাদিনের ভিডিওটা এখানে এন্ড করলাম, আর ভালো লাগছে না,
আর এখনও যারা লাইক করনি প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা ফ্রেন্ডস। আর নোটিফিকেশান যাদের কাছে যাচ্ছে না আমার ভিডিও, তারা আনসাবস্ক্রাইব করে প্লিজ আবার সাবস্ক্রাইব করে দিও। না সাবস্ক্রাইব করলে কিন্তু আবার মুশকিল আছে, তাহলে নোটিফিকেশানটা যাবে। আর ঘন্টার মতো চিহ্নটা দেখবে সাবস্ক্রাইবের পাশে, ঘন্টার মতো চিহ্নটা লেখা থাকবে, সেটাতে নোটিফিকেশানটা টিপে অলে অল কথাটা থাকবে, অলে সিলেক্ট করে দেবে, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান যাবে। ঠিক আছে, তো চলো, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।